মাসিমা রান্না করবে, তাই না রাজলক্ষ্মী? ফিরে না তো, তুই তো কিছুই বলছিস না, তুই পারবি না? আমার জন্য দুটো ভাত ফুটিয়ে দিতে নিরামিষ ভাবে পারবো। এসো এসো উড়ি দিদি, এসো বসো বসো, অনেক অনেক ধকল গেছে, অনেক ধকল গেছে, বসো তো, এবার একটু হাত পা ছড়িয়ে বসো বসো। সত্যি এতখানি দূরের রাস্তা, তারপরে বয়স হয়েছে, আর এই তোর বাবু এই দোতলা সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে ওঠা, আর আমি পাজি বুড়িটা। আমার তোমার ব্যাগটা। ও দাদু ভাই, শুনছো একটা কথা বলি, তোর বউটি কিন্তু মিষ্টি লাল টুকটুকে হয়েছে, যেমন লক্ষ্মী প্রতিমার মতো মুখখানি, লক্ষ্মী মতো ব্যবহার। বুড়ি ঠাম্মা রাজকে এক নজরে দেখেই অনেক ভালো ভালো কথা ভেবে নিয়েছে, কিন্তু রাজ যেভাবে চলছে তাতে যে কোনো সময় আবার নতুন করে গোলমাল শুরু করতে পারে। না না না, ওকে সাবধান করে দিতেই হবে, বুড়ি ঠাম্মার কোনো কাজে যাতে কোনো রকম গন্ডগোল না করে। যে দাদু ভাই, বইয়ের নাম শুনে ওমনি ধ্যান করতে বসে গেলি নাকি? তোকেই বা দোষ দিই কি করে ভাই, আমার মিষ্টি মুখের বউ যা শুধু দিবানে সে ধ্যান করবে। না না বুড়ি ঠাম্মা, আমি আমি ওসব কিছু ভাবছিলাম। এই সুযোগ এখনই আমাদের জাকাত সারা সেরে ফেলতে হবে। সবাই মিলে রান্না করার দিকে যাই, চলো চলো চলো। সবাই মিলে কোথায় চলেছিস? সবাই মিলে গিয়ে কোনো কাজ হবে না, এখানে দাঁড়িয়ে চারিদিকে নজর রাখাটাও জরুরি। শোন আমি আমি যাচ্ছি, হ্যাঁ তোমরা সবাই এখানে থাকো, আমি যাচ্ছি। মেসি কিন্তু ঠিক কথাই বলেছে। ভেতর থেকে বন্ধ তো পরম। পরম জিবামিজি কিছু বলবেন? বলছি কি যে তোমাদের কত দূর করছি মামিজি? ও বলছিলাম যে দরজাটা একটু খোলো না, কিভাবে রান্না করবে বলে দি। আমি দরজা খুলবো না, তুমি যতই বলো আমি দরজা খুলবো না, কিছুতেই না। যা রান্না করার নিজেরাই করবে, আমরা কেউ কিছু বলবো না তোমাদের। স্যারুর রাজ লক্ষ্মী বাইরে আছে। তুমি দাদুর সঙ্গে গল্প করো,
আমি একটু আসছি। আর আমার পোড়া কপাল, মানুষের শরীর গেলে, স্বাস্থ্য গেলে মনের মানুষও চলে যায়। তাই তো একদিন তুই তো ভাই এই বুড়ো ঠাম্মাকে বে করবো বলে কেঁদে কেটে উপটি ঝুপুটি করে, আর এখন আমি সামনে বসে আছি, তুই আমি এরম করে চলে গেলি। আমার পুরো কপালে এই হয় ধড়িবাজ ধড়িবাজ মেয়ে একটা। সাধি আমি বলি, ও মাটির উপর তিন হাত হতে পারে কিন্তু মাটির নিচে 300 হাত। দেখলে না, অনুষ্ঠান বাড়ির কোনো কাজ সম্বন্ধে কিছু বলতে গেলে না 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 করছে, কিন্তু যেই যেই পিসিমার রান্নার কথা বলা হলো উনি ফট করে এক কথা রাজি হয়ে গেলো। শয়তান নাও শোন ছোট, এইগুলো আর কিচ্ছু ওই পিসিমাকে হাত করার মতো। চালাক মেয়ে না, পিসিমা নতুন এসছে দেখেছে, এখন তো ভালো মানুষের স্বরূপটা জানে না, তাই ভাবছে ভালো মানুষই মুখোশটা পরে পিসিমাকে যদি হাত করা যায়। করাচ্ছি করাচ্ছি, আমি পিসিমাকে হাত করাচ্ছি। শোনো, ও পিসিমাকে হাত করার আগে পিসিমার সামনে ওর মুখোশটা আমাদের খুলে দিতে হবে। ছোট, পিসিমাকে কি সব কথা জানিয়ে দিবে নাকি? জানাতে হবে। আমি যাচ্ছি। শোনো শোনো শোনো, তুমি তো যাচ্ছ ঠিক কথা, কিন্তু পিসিমাকে সব বুঝিয়ে দেবে ভালো করে, হ্যাঁ, যে রাজলক্ষ্মী কি, ওর আসল চেহারাটা কি, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা একটা কথা, রাজলক্ষ্মী ভুজুং ভাজুং দেওয়ার আগে আমাদের এই কাজটা সেরে ফেলতে হবে। এটা মাথায় রেখো, তাড়াতাড়ি যাও। ও ও, আর একটা কথা, পিসিমার কিন্তু প্রচুর খুব সাবধান, কিন্তু সেজো ওই বুড়ি কিন্তু কম ধড়িবাজ নয়। তোর কোনো কথায় যদি সন্দেহ হয় বুড়ি, তাহলে কিন্তু হিতে বিপরীত। কে জানে মেয়েগুলো কি রান্না করে। শোন, আমি বলি কি, যে এই রাজলক্ষ্মীর ব্যাপারে ওদের নিন্দা হওয়ার আগেই সমস্ত কিছু পিসিমাকে জানিয়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে, বুঝেছি তোমার কথা। যাই, এখন আমাকে ছেড়ে দিয়ে নতুন বইয়ের দিকে কচি বইয়ের দিকে চলে যাচ্ছে। আমারই কপাল, আর কি বলি। যাবি যাবি, সময় হলে ঠিক যাবি, তখন এই বুড়ি ঠাম্মা তোকে আটকাবে না রে ভাই। আমি জানি আজ তোদের ফুল সজ্জে। সারা রাত তুই সোহরানিকে নিয়ে কাটাবি, এখন না হয় এই দুয়ারানির কাছে একটু সময় কাটালি। ফুল সজ্জা? এই রে, এটা তো ছোটর মাথায় আসেনি। আজ তো ফুল সজ্জা, বাকি তিন ছেলের ফুল সজ্জা হবে, আর অর্কর হবে না। এটা দেখলে তো বুড়ি একবারে হইচই বাঁধিয়ে দেবে। তাহলে কি অর্করও ফুল সজ্জা হবে? সর্বনাশ করেছে। এ তো দেখছি নতুন ফ্যাশা ধরি। বুড়িদি যদি বাকি নাতিদের মতো অর্ক আর রাজলক্ষ্মীরও ফুল সজ্জা করতে চায়, রাজলক্ষ্মী তো কিছুতেই রাজি হবে না। যে নিজের বরণে রাজি হয়নি, সে কখনো ফুল সজ্জায় রাজি হয়? ব্যাপার বলতো, আমার কথা শুনে তোদের মুখটা এমন কালো হয়ে গেল কেন? কি হয়েছে, কোনো সমস্যা? তুই কিছু বলছিস না কেন? কি হয়েছে? কি এটাই সুযোগ, কথাটা পারবার জন্য আর কোনো থানাই পানাই আমাকে করতে হবে না। বাবা না, মানে বলছিলাম, কথাটা যখন পিসিমা তুলেই ফেললেন, তখন আমার মনে হয় সব কিছু ওনাকে খুলে বলাই ভালো। কি বলে দেওয়া ভালো বৌমা? পিসিমা দেখুন, আপনি তো নিজেদের লোক, মানে আপনার কাছে আর লুকিয়ে কি লাভ বলুন?
অর্কর বউ মানে মানে রাজলক্ষ্মী ও না ইদানিং বাড়ির লোকদের একবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। দেখুন পিসিমা, আর তিনটে বউ না হয় এ বাড়িতে কালকে পা রেখেছে, কিন্তু রাজলক্ষ্মী মানে আমাদের অর্কর বউ ও তো বিয়ে হয়ে অনেকদিন ধরে এ বাড়িতে আছে। বিয়ে হয়ে আসার পর থেকে না মানে যবে থেকে বাড়িতে পা রেখেছে তবে থেকেই বদমাইশি শুরু করে দিয়েছে। রাজলক্ষ্মী? হ্যাঁ পিসিমা, বুঝতেই পেরেছি আপনি ওর মিষ্টি মুখ দেখে সব কিছু ভুলে গেছে। শুনলেন তাহলে ওর কীর্তির কথা? শুনলেন তো সবই পিসিমা, তাই বলছিলাম ওই মেয়ের উপর থেকে দেখে না কিচ্ছু বিচার করবেন না। শুনলাম সবই, কিন্তু ওর মুখ দেখে তো এত সব মনে হয় না। মুখ দেখে কি আর মানুষ চেনা যায় পিসিমা? সেটা বোজনদারের ওপরে নির্ভর করে। সেজ বৌমা, কেন তোমাকে দেখতে গিয়ে আমি তো ওই নিবেদনকেই বলেছিলাম যে এ মেয়েও সংসার গড়বার মতো মেয়ে নয়। জিজ্ঞেস করো না তোমার শ্বশুর মশাইকে। দেখুন পিসিমা, আমার সাবধান করে দেওয়া দরকার ছিল, আমি করে দিলাম। এবার আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমাকে সাবধান করতে এসেছিল ঠাকুর, আমি যেন জানি না যে কাদের থেকে সাবধানে থাকতে হয়। তো যাকে বলতো ভাই নিবারণ, আসল ঘটনাটা কি হয়েছিল? সে তো কি হলো রে? আমি জানতাম ওই বুড়িকে অত সহজে কিছু বোঝানো যাবে না। কেলেঙ্কারি করেছে। হে সিসদি, তুমি রাজলক্ষ্মীর ব্যাপারে সব কিছু বুঝিয়ে শুনিয়ে ঠিকমতো বলতে পেরেছিলে? বলেছি মানে মুখে থুতু উঠিয়ে বলেছি। এই বুড়ি সোনার পাত্র, কিছু বিশ্বাসই করতে চায় না। উল্টে কি করলো জানিস? উল্টে আমাকেই চারটে টেরাবাকা কথা শুনিয়ে দিল। ভগবান, এতদিন এতদিন বাড়িতে একটা একটা ধ্যাটাকে নিয়ে সামলাতে হচ্ছিল, এখন ওপর থেকে আরেকজন এসে জুটেছে। ঠাকুর আমায় তুলে নাও। ওসব মুখের কথায় কিচ্ছু বিশ্বাস করানো যাবে না ওনাকে। চোখের সামনে ঘটনা ঘটলে তবে যদি কোনো কাজ হয়। রাজলক্ষ্মী এখন যা পাগলামি শুরু করেছে তাতে খুব শিগগিরই কিছু না কিছু ভুলভাল কাজ তো করবে। আর ঠিক তখনই আমরা পিসিমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। ঠিক তো কায়দা করে বুড়ি ঠাম্মার রান্নার দায়টাই আমার উপর চাপিয়ে দিয়েছে। তো দায় যখন চেপেছে তখন সেই দায় থেকে তো আমাকেই উদ্ধার হতে হবে নাকি? এতে আমার রান্না করার দরকারি জিনিস আছে, পেয়ে গেছেন আপনাদের উত্তর। এবার আমি চাই বাড়তে বাড়তে কোথায় গিয়ে উঠেছ? আমাদের আমাদের
গ্রাহ্য পর্যন্ত করছে না, গ্রাহ্য পাচ্ছে না, ও এত বড় সাহস। দাঁড়া, বলবি না তো, বলবি না কচু পাতায় মুড়ে কি নিয়ে আসছি। তোর মুখ দিয়ে বলিয়ে তবে আমি ছাড়বো, সে অস্ত্র আমার কাছে আছে। পিসিমা, পিসিমা, পিসিমা আবার কি করবে? আরে বাবা, পিসিমাকে দিয়ে ওকে জিজ্ঞাসা করাবো। কচু পাতায় মুড়েও কি নিয়ে আসছিল, তখন তখন তো বলতেই হবে ওকে, তাই না? জবাব তো ওকে দিতেই হবে, কি নিয়ে আসছিল। আর লাভই বা কি হবে, কিছুই বুঝতে পারছি না। নিবারণ, হচ্ছে না। আমার মনে হচ্ছে তোরা ওকে বুঝতে ভুল করছিস। বেশ বড় রকমের ভুল। তাহলে ভেবে দেখ, একটা সুলক্ষণা মেয়ে, ভালো মেয়ে, বউ হয়ে এ বাড়িতে এসে সকলের সুখ সুবিধা দেখছে, ভালো চেয়েছে, নিঃস্বার্থভাবে পরিশ্রম করে গেছে, কোনো অভিযোগ করবার কোনো জায়গা সে রাখেনি। তাহলে সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না বুড়ি ঠাম্মা। ও যে কেন এরকম হঠাৎ করছে? নিশ্চয়ই এর কোনো কারণ আছে, সেই কারণটা খুঁজতে হবে। কারণটা খুঁজে না পাওয়াটাই তোদের ব্যর্থতা। হ্যাঁ, শুধু শুধু ওর ওপর দোষারোপ করলে তো চলবে না। তবে এক সন্দেহ কিন্তু আমার মাথায় আসছে। সন্দেহ? কি সন্দেহ? আমার মনে হচ্ছে ছোট বৌমার কারণেই রাজলক্ষ্মীর মধ্যে এই বদলটা এসেছে। মায়ের জন্য? ছোট বৌমা যে তোর মা সেটুকু আমি জানি। এই সমস্ত কথা তোর শুনতে আদৌ ভালো লাগবে না, কিন্তু কি করবি বল? সত্যটা যত তেতোই হোক, খেতে তো হবেই, উপায় নেই। শুধু শুধু মেয়েটার উপর দোষারোপ না করাটাই ঠিক। আর ছোট বৌমাকে তো আমি জানি, ও কি করতে পারে আর না পারে সেটা আমার জানা আছে। এর পেছনে কারণটা খুঁজলেই ছোট বৌমার দোষী ধরতে পারা যাবে। হ্যাঁ পিসিমা, আমি জানতাম আপনি সব কিছু শুনে জেনে আপনি সবকিছুর পেছনে আমারই দোষ দেখতে পাবেন। আসল ব্যাপারটা হলো, যতদিন যতদিন আমি মেনে নিইনি ততদিন সব ঠিকঠাক ছিল, সব ভালো ছিল। যে মুহূর্তে আমি মেনে নিয়েছি, ব্যাস অমনি সব গণ্ডগুলোতে শুরু হয়ে গেল। আচ্ছা আপনি বলুন, ও তো এবারই সবচেয়ে ছোট, ছোট তো, কিন্তু ছোট হয়ে ও বাড়ির গুরুজনদেরকে অসম্মান করে, অপমান করে, ও এটুকু ভাবে না কাকে বলছে কি বলছে, যখন যা ইচ্ছে তাই বলছে, যাকে যা ইচ্ছে তাই বলছে। শাশু, এ আমাদের চারজন যখন তখন হিংসা করছে বাড়ির সকলের কাছে, আমাদেরকে ছোট করার চেষ্টা করছে। শুধু বাড়িতেই করে থামতো না, বাইরে বাইরে বেরিয়ে বাইরের লোকদের ডেকে ডেকে আমাদের নামে কুৎসা গাইছে, বলছে আমরা কি অত্যাচার করি, আমরা কি খেতে দিই না, পড়তে দিই না। আপনি বলুন পিসিমা, এরম ব্যবহার পেলে কার মাথা ঠিক থাকে? ঠিক আছে, আমার কথা ছাড়ুন, আমি খারাপ, কিন্তু বাবা, বাবা আপনার পাশেই তো বসে রয়েছে, বাবাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন না বাবাকে। আচ্ছা বাবা, আপনিই বলুন, রাজলক্ষ্মীর কথায় রাজলক্ষ্মীর উপরে আপনি রাগ করেননি? বলুন না, চুপ করে বসে আছেন কেন বলুন।
বাইরে থেকে দেখিও আসছে, কচু পাতায় কি যেন একটা মুড়িয়ে নিয়ে আসছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, রাজলক্ষ্মী মা কচু পাতায় থেকে কি নিয়ে আসছিস রে? মা কোনো কথার উত্তরই দেয় না, বারবার বারবার জিজ্ঞেস করতে বলে কি আপনার রান্নার জন্য নাকি কি নিয়ে আসছে, সেটা নাকি ওর কাজে লাগবে। আর কিছু ভাঙলোই না, আপনি বলুন। ওকেই যখন আমার রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে তখন আর কারোর নাক না গলানো তো উচিত। পিসিমা এটা আপনি কি বলছেন? রাজলক্ষ্মীকে না হয় আপনার রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে, তা বলে আপনার রান্নার ব্যাপারে আমাদের কোনো চিন্তা থাকবে না? কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছে বলে আমরা বলে খালাস হয়ে গেলাম, তাও কি কখনো হয় পিসিমা? আপনার রান্না ঠিক মতো হলো কিনা, আপনার রান্নার বাসন ঠিকঠাক মতো ধোয়া হলো কিনা সেটা আমরা দেখবো না পিসিমা। আমার তখন ভয় হচ্ছে ও বাইরে থেকে পাতায় মুড়ে ছাই নিয়ে এলো কিনা আপনার বাসন মাজার জন্য। বলা তো যায় না, কোনো হয়তো আমিষ উনুনের যদি ছাই নিয়ে এসে আপনার বাসন মেজে দেয় তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে পিসিমা। আষ্টির আমিষে ঠেকাঠেকি হয়ে যাবে, তখন আপনার খাওয়াটাই হবে না, খাওয়াটাই পণ্ড হয়ে যাবে, সেই নিয়েই তো আমার এত চিন্তা পিসিমা। আহা, এই সামান্য ব্যাপার নিয়ে তো হইতেই করবার কি আছে? চলো তো দেখি কচু পাতা ঢেকে কি এনেছে। কেবল হইচই, কেবল হইচই। তীরটা ঠিকঠাক জায়গাতে বিধাতে পেরেছি তাহলে। এবার এবার পিসিমা টের পাবে রাজলক্ষ্মী কত ভালো।